তোমাদের যে পেপার ওয়াই গ্রামার শীট দাও হয়েছে সেই শীটের এক নম্বর প্রশ্ন, সেই শীটের কি এক নম্বর প্রশ্ন, তাহলে সবাই রেডি রেডি পাস অফিস আগে বলে তোমরা এটা শীটটা বের করতে পারো অথবা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখে এবং সাথে সাথে করতে পারো। দেখো অর্থ বা কাজ অনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপদ ওয়ার্ড বা শব্দকে পার্স অফিস বলে। তাহলে আমরা এখানে কি লেখা শুরু করব, প্রথম প্রশ্ন হচ্ছে পার্স অফিস কাকে বলে, উভাগ উপকার ও কিল। তাহলে উত্তর লেখো না, আমি লেখা শুরু করি, তোমরা দেখো অর্থ বা অনুসারে অর্থ বা কাজ অনুসারে বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধ অর্থ অর্থবোধ প্রত্যেকটি অর্থবোধ শব্দকে অর্থগত ওয়ার্ড বা শব্দকে পার্স অফিস বলে, কি বলে পার্স অফিস বলে। তাহলে এটা কিন্তু আমাদের প্রথম অংশের উত্তর হলো, যেমন এই অংশটুকু এটা কি প্রশ্ন ছিল পার্স অফিস কাকে বলে, তাহলে পার্স অফিস কাকে বলে অর্থ বা কাজ অনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থগত ওয়ার্ড বা শব্দকে পার্স অফিস বলে। এই আমরা প্রথম অংশটুকুর উত্তর লিখলাম। এখন হচ্ছে দ্বিতীয় অংশটুকু, বলছে উহা কত প্রকার, উহা কত প্রকার, তাহলে উহা বলতে কাকে বোঝানো হয়েছে, এই পার্স অফিস। তাহলে আমরা এখন লিখব পার্স অফিস আট প্রকার, নাউন দুই
নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রিপজিশন, PRE, PRIPOS, SR, POSITION, POSITION, 6 নম্বরে প্রিপজিশন, 7 নম্বর কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন, ইন্টারজেকশন, তাহলে এই আটটা আমাদের আলোচনা ছিল। আমাদের প্রথম প্রশ্ন ছিল পার্স অফিস কাকে বলে, তাহলে পার্স অফিসের উত্তরটা হচ্ছে অর্থ বা কাজ অনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থমূলক ওয়ার্ড বা শব্দকে পার্স অফিস বলে। তাহলে পার্স অফিস কাকে বলে, অর্থ বা কাজ অনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থমূলক ওয়ার্ড বা শব্দকে পার্স অফিস বলে।